हाय व्यूअर्स, वेलकम टू अहमदाबाद चैनल। आज के आमी आपने देखे देखा था चे जे ऑन पेज एचईओ जे आशिती टिप्स अर्थात आशिती कैटेगरी ते जब आपने कास करें ताहले आपना ऑन पेज एचईओ टा परफेक्टली कंप्लीट करते पार बैन। शेखर चे आमी आपने देखे बोल बो जो ऑन पेज एचईओ जे दूसरी पार्ट एक टी पार्ट चे आपने যে ওয়েবসাইটটি কাজ করবেন, যে ওয়েবসাইটটি দুইটি ভাবে আপনাকে ওয়েবসাইটের কাজ করতে হতে পারে, একটা হচ্ছে পোস্টগুলোর অন পেজ এসইও, আরেকটা হচ্ছে টোটাল ওয়েবসাইটের অন পেজ এসইও। টোটাল ওয়েবসাইটটি অন পেজ এসইও করতে হলে ওর যে ডোমেইন, এই যে ডোমেইনটা, এই ডোমেইনটা আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই ডোমেইনটার আপনি গুগল ওয়েবমাস্টার টুলসে আপনাকে সাবমিট করতে হবে। সেটা যখন গুগল ওয়েবমাস্টার টুলসের কাজগুলো, সেই কাজগুলো কমপ্লিট করতে পারলে আপনার, যেমন এই যে ওয়েবমাস্টার টুলস ইয়োস্ট এসইও যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে দেখুন যে ওয়েবমাস্টার টুলসে অর্থাৎ আপনার গুগল ভেরিফিকেশন কোড এখানে অ্যাড করা, তারপর বিং ভেরিফিকেশন কোড, এই দুটো সাধারণত করা হয় গুগল এবং বিং। যাই হোক, আমি এখানে শুধু গুগল ভেরিফিকেশন কোডটি কমপ্লিট করেছিলাম। এরপরে ফিচারটি কিন্তু আরো পাবেন, আপনার অনেকগুলোই সাইট পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন ফিচারটি। এখানে একটা আছে এক্সএমএল সাইট ম্যাপ, এটাও একটা ইম্পর্টেন্ট ফাংশন। গুগল ওয়েবমাস্টার টুলসে যে এই কাজটি করতে হলে আপনাকে যেতে হবে সার্চ কনসোলে, অর্থাৎ দেখুন এই যে গুগল সার্চ কনসোল, এটা নিয়ে নিয়ে লিখলে আপনি এরকম পাবেন। সেখান থেকে আপনার এটাকে সাইন আপ করে আপনি আপনার সাইটকে অ্যাড করতে হলে এখানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন এবং এখানে ইউআরএলটি দেবেন। ইউআরএলটি দিলে আপনার ইউআরএলটি অ্যাড হবে। আমি একটি ইউআরএল দিয়ে দেখাচ্ছি, .xyz। ধরুন একে যদি আমি এখানে পেস্ট করি, আমি দেখানোর স্বার্থেই যে কন্টিনিউ করি, এবারে ভেরিফাই করতে হবে। আপনি ভেরিফাই করার জন্য কয়েকটি মাধ্যম পাবেন, তার ভিতরে আপনি এইচটিএমএল ট্যাগ, এই ট্যাগটি আপনি গিয়ে আপনার মেটা ডিসক্রিপশনে বসাবেন, তাহলে আপনার তারপর এখানে ভেরিফাই ওপেন হবে, ভেরিফাইতে ক্লিক করবেন, ডান হয়ে যাবে। ওকে, এটা প্রয়োজন হয় বলে আবার আমি এক সময় দেখাবো। যাই হোক, এরপর রোবট ডট টেক্সট এবং সাইট ম্যাপ, রোবট ডট টেক্সটের একটা ফাংশন রয়েছে, এটার একটা কোড করতে হবে। আর সাইট ম্যাপ হচ্ছে আপনার সার্চ কনসোলে এসে যখন সাইট ম্যাপ পে করবেন, এখানে আপনার সাইট ম্যাপ ডট, এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল সাবমিট করলেই আপনারটা সাবমিট হয়ে যাবে এবং এরকম সাকসেসফুল দেখাবে। এরপরে যেটা আপনার যে আইটেমগুলো পরে কথা বলবো সেটা হচ্ছে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং, কিওয়ার্ডস, কন্টেন্ট, ইমেজেস, ভিডিও এবং লিঙ্কস, এই কয়েকটি আইটেম নিয়ে। তারপর ইউজার এক্সপিরিয়েন্স, লোকাল স্ট্রাকচার ডাটা, YMYL অ্যান্ড EAT, এগুলো কি এটা বলবো, গোল কমপ্লিশনস, ডিজাইন অ্যান্ড ইউজার ইন্টারফেস। তখন পারফরমেন্সে আপনার যদি অ্যানালিটিক্স সেট আপ করা থাকে সেক্ষেত্রে আপনি গুগল অ্যানালিটিক্স সেট আপ করে নেবেন। যেমন এখানে দেখুন
অ্যানালিটিফাই এখানে করা রয়েছে। আচ্ছা, কিওয়ার্ড ট্র্যাকিং বাই টুলস AHREF দিয়ে করতে পারেন অথবা surfrobot.com। এরপর আপনার পেজ ক্রোয়াবল কিনা, যে টুলস rankcider.com বা হেডার চেকার, এবং পেজ কিভাবে ইন্ডেক্সেবল হয়েছে কিনা এটা দেখানোর আমি দেখিয়েছি। কিওয়ার্ডের ব্যাপারটা এখানে আমি বেশ কিছু আইটেম, এগুলো পরে আবার কিন্তু আলোচনা করব স্টেপ বাই স্টেপ, সেটা পরে দেখাচ্ছি। ওকে, আমি চলে যাচ্ছি মূল পর্বে। যেমন এখান থেকে আমি 80টি টিপস আপনাদেরকে শেয়ার করব। ফার্স্টে গুগল অ্যানালিটিক্স, এটা চেক করবেন, ট্র্যাকিং কিওয়ার্ড। এরপর ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং বিষয়টা, আপনার পেজ ক্রলেবল কিনা এবং আপনার পেজ ইন্ডেক্স হয়েছে কিনা। ইন্ডেক্স চেক করার জন্য আরেকটি সিস্টেম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইউআরএল ইনস্পেকশন, এখানে ইউআরএলটা দেবেন, দেওয়ার পরে আপনার ইন্ডেক্স হয়েছে কিনা সেটা দেখাবে। তারপরে আপনার আর ইউ টার্গেটিং দ্য রাইট কিওয়ার্ড, আপনি কি সঠিক কিওয়ার্ড টার্গেট করতেছেন, যার ডিএ ব্যাকলিংস এবং টোটাল লিঙ্কিং, রুট ডোমেন্স, ওয়ার্ড কাউন্ট, এগুলো চেক করবেন। কিওয়ার্ডটা ক্যানালিবাইলাইজেশন ঠিক আছে কিনা, চেক ইউর পেজ স্যাটিসফাইস সার্চ ইন্টেন্ট, আচ্ছা ইনফরমেশনাল আর ট্রানজেকশনাল কম্প্রিহেনশন এবং নেভিগেশনাল কিনা, আপনার কিওয়ার্ডটা টাইটেলে রয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে, অর্থাৎ কিওয়ার্ড আপনি যেটা বেছে নিয়েছেন সেটা টাইটেলে রয়েছে কিনা। যেমন আমি যদি এই যে শপিফাই রিভিউ এটাকে দেখি, তাহলে দেখুন টাইটেল এই যে শপিফাই রিভিউ রয়েছে। এরপরে নেক্সট আপনার টাইটেল ক্লিক থ্রো রেট, অর্থাৎ ছিটিয়া, ছিটিয়ারটা গুগল অ্যানালিটিক্সে দেখতে পারবেন ছিটিয়ার, আপনার ছিটিয়ার কি পরিমাণে রয়েছে গুগল অ্যানালিটিক্স এখানে। আচ্ছা, এরপরে আপনি আর টাইটেলটা মডিফাই করে না, টাইটেলকে আপনি যেমন শপিফাই রিভিউ 2021 এরকম যদি মডিফাই করতে চান, এরপর টাইটেলটা 65 ক্যারেক্টার কিনা এবং এইচ ওয়ান ট্যাগের মধ্যে টাইটেল পুরোপুরি রয়েছে কিনা, র‍্যাপ করা, র‍্যাপ করা মানে মোড়ানো কিনা সেটা আপনি ইনশিওর করতে হবে আপনাকে। এরপরে প্রাইমারি কিওয়ার্ড, ম্যাটা ডিসক্রিপশন, ম্যাটা ডিসক্রিপশনে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা রয়েছে কিনা, মূল কিওয়ার্ডটা দিয়েছেন কিনা। আচ্ছা, এটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি, যেমন আমার যদি শপিফাই রিভিউ এটা ওপেন করা থাকে তাহলে আমি দেখাতে পারবো। এই যে ম্যাটা ডিসক্রিপশন, ম্যাটা ডিসক্রিপশনে আপনার এই শপিফাই রিভিউটা রয়েছে কিনা, আপনার মূল কিওয়ার্ডটা আপনি দিয়েছেন কিনা সেটা দেখবেন। এটা দেখার জন্য আরেকটু আরো ওই রয়েছে, যেমন এখানে যদি আপনি দেন দেখুন, এই যে আপনার ম্যাটার ডিসক্রিপশন, এখানে আপনি ম্যাটার ডিসক্রিপশন লিখবেন, ম্যাটারটা আমি দেখালাম। এরপরে ধাপে 14 নম্বরে ম্যাটার ডিসক্রিপশন ক্লিক করছি কিনা এবং প্রাইমারি কিওয়ার্ড ইউআরএল মধ্যে আছে কিনা, ইউআরএল এর মধ্যে আছে কিনা, এটা এই যে দেখুন ইউআরএল এর মধ্যে রয়েছে, ক্লিয়ার। এরপরে যে পার্টটি ইউআরএল স্ট্রাকচার, অর্থাৎ ইউআরএলটা সুন্দর স্ট্রাকচার কিনা, এই যে দেখুন খারাপ স্ট্রাকচার কোনগুলো, এখানে যে আরো হাবি দাবি অনেক কিছু লেখা থাকে সেগুলো হচ্ছে খারাপ স্ট্রাকচার। এবং চেক দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, আপনার কিওয়ার্ডটা প্রথম সেন্টেন্সে রয়েছে কিনা, ফার্স্ট সেন্টেন্সের ভিতরে অর্থাৎ ফার্স্ট প্যারার ভিতরে আপনি লিখতে পাচ্ছেন কিনা। যেমন আমি এখানে লিখেছি শপিফাই ইজ এ সিএমএস ফর ই কমার্স, নাও ইউ হ্যাভ এ কোশ্চেন সিএমএস মিনিং, এবং ইউ ক্যান নো দ্য হোয়াট ইজ শপিফাই, হোয়াট ইজ সিএমএস, হাউ ডাজ ইট ওয়ার্ক ইন মাই শপিফাই রিভিউ। ওকে, এরপরে আমি আরো যেটা বলতে চাচ্ছি যে
কম্পেয়ার কিওয়ার্ড ডেনসিটি উইথ কম্পিটিটরস, কম্পিটিটরদের সাথে কম্পেয়ার করার জন্য ডেনসিটি, সেটার জন্য আমি এই যে আপনাদেরকে একটি ইন্টারনেট মার্কেটিং নিনজাস ডট কম এটা আপনারা সার্চ করবেন। চেক ভেরিয়েশনস অফ ইউর প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ডের ভেরিয়েশন আছে কিনা। এরপরে আপনি সিনোনিমস অর্থাৎ এলএসআই কিওয়ার্ড অফ ইউর প্রাইমারি কিওয়ার্ড এটা আপনি দেখবেন। কন্টেন্টের ক্ষেত্রে যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্টটি যেন ডিফারেন্ট হয় এবং ভালো হয় কম্পিটিটরদের চাইতে। কীরকম কীরকম ক্ষেত্রে মাল্টিমিডিয়া, আপনার ইমেজগুলো যোগ করা, প্যাক প্যাক হচ্ছে যেমন ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যেমন এখানে আমি প্যাক অ্যাড, এই দেখুন প্যাক অ্যাড করেছি, এই যে কোশ্চেন কোশ্চেনগুলো, এই যে ফ্যাকগুলো আপনি এই কোশ্চেনগুলো অ্যাড করেছেন কিনা, যত বেশি ফ্যাক অ্যাড করতে পারবেন তত ভালো। এরপরে অ্যাকুরেট ইনফরমেশন দিয়েছেন কিনা, স্পেলিং এবং গ্রামাটিক্যাল চেক করবেন গ্রামারলি দ্বারা। এরপরে কন্টেন্ট লঙ্গার কিনা, অর্থাৎ আপনার যারা কম্পিটিটর তাদের চাইতে আপনার কন্টেন্টে যে ওয়ার্ড কাউন্ট বেশি কিনা, যদি তাদের 2000 হয় আপনার 2500 হতে হবে, তাদের 2500 হলে আপনার 3000 হতে হবে, তাদের 5000 হলে আপনি 6000 দিবেন। চেক ইউর কন্টেন্ট রাইট রিটেন ওয়েল কিনা, আপনার চেক করবেন আপনার কন্টেন্টটা ভালো কিনা, এটা স্কিল এবং কন্টিনিউ রাইটিং অ্যান্ড রিডিং টু ইম্প্রুভ, এর জন্য আপনি রাইটার হায়ার করবেন। কন্টেন্ট স্ক্যানাবল কিনা, মানে চোখের পলকে পড়ে সে পড়তে চায় কিনা, যখন সে পড়বে তার পূর্বে ইউজার স্ক্যানাবল করবে, একটা স্ক্যান করবে। এরপরে এই কন্টেন্টটা আন্ডারস্ট্যান্ডেবল কিনা, মানে পড়ে পড়ে সে বুঝে কিনা। কন্টেন্ট ইনগেজিং, কন্টেন্টের মধ্যে সে আমি 5000-7000 ওয়ার্ডের আর্টিকেল লিখলাম সেটা পড়তে সে ইনগেজ থাকছে কিনা না চলে যাচ্ছে। এবার শর্ট প্যারাগ্রাফ, অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফ আপনি ছোটো ছোটো 150 ওয়ার্ডের একটা প্যারা করবেন, অথবা তিন লাইনে প্যারা থাকবে এবং 150 ওয়ার্ড থাকবে এক একটা হেডিংয়ের আন্ডারে, আর একটা হেডিং আমাদের 3-4-5 প্যারা থাকতে পারে, প্যারাগুলো থাকবে 3 লাইনের অথবা 2 লাইনের। হেডিং স্ট্রাকচার লজিক্যালি কিনা, হেডিংয়ের যে স্ট্রাকচার করবেন সেটা যেন লজিক্যালি হয় এবং ডিসক্রিপটিভ হেডিং হয় বর্ণামূলক, অর্থাৎ সেটা যেন আপনি বর্ণনা করতে চান প্যারাগ্রাফের ভিতরে সেটার জন্য বোঝা যায়। এবং আপনার কিওয়ার্ডে ভেরিয়েশন থাকবে, এলএসআই কিওয়ার্ড ব্যবহার করে করে আপনি শুরু করবেন। এবং বুলেট পয়েন্ট দেবেন, নাম্বার লিস্ট দেবেন, যেমন সাপোজ আমি দেখাচ্ছি কোথায় বুলেট পয়েন্ট রয়েছে, এই যে দেখুন বুলেট পয়েন্ট আকারে এরকম দেবেন। তারপরে কন্টেন্ট আপডেট রাখবেন সবসময়, কন্টেন্ট লিখলেই হলো না, মাঝে মাঝে আপডেট করতে হবে। আপনার ইমেজ, বেশি বেশি ইমেজ থাকতে হবে, কম্পিটিটররা 4টা দিলে আপনি 5টা দেবেন, কম্পিটিটররা 10টা দিলে আপনি 15টা দেবেন। আপনার ইমেজগুলো ইউনিক হতে হবে, আপনি তো ফ্রি ইমেজ তো নেবেনই, ফ্রি যেমন পিকজাবে পিকজেল এখান থেকে নেবেন, আমি একসময় দেখাবো আপনাদের কোনখান থেকে ইমেজ নিতে হবে, সেই ইমেজগুলোকে কীভাবে আপনি ইউনিক করবেন, এবং ইমেজের হাই কোয়ালিটির ইমেজ হতে হবে এবং ইমেজটি রাইট ফরম্যাটে হতে হবে। রাইট ফরম্যাট দ্যাট মিন্স আপনার ইমেজটি জেপিজিতে ই করবেন, আপলোড করার চেষ্টা করবেন। ইমেজের সাইজ অ্যাপ্রোপ্রিয়েটলি সাইজ হতে হবে, অর্থাৎ আপনার ফিচার ইমেজের একটা সাইজ, আপনার ব্লগ ব্যানারের একটা সাইজ, এই যে সাইজ সেটার সাইজটাকে এবং ইমেজকে কমপ্রেস করতে হবে, কমপ্রেস অর্থাৎ ইমেজকে ছোটো করতে হবে, চাপিয়াতে হবে ইমেজ যেন বড় না হয়। এবং ইমেজের যে ফাইল নেমস এটা আপনি আগেই আপনার কিওয়ার্ড অনুযায়ী লিখবেন, এবং দেখবেন যে অল্টার ইমেজ যখন আপনি আপলোড করতেছেন তখন যেন অল্টার টেক হয় থাকে। ভিডিওগুলোর ক্ষেত্রে আমি অন দাওয়া দিতে চলে এসেছি, 80টি টিপস নিয়ে, অর্থাৎ টিপস অ্যান্ড ট্রিক্স 80টি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। তার ভিতরে এবার আপনি যখন ইউটিউব আপনার ভিডিও কন্টেন্টের মধ্যে ভিডিওকে অ্যাড করবেন সেটার ক্ষেত্রে আপনি কী কী ফলো করবেন সেই জিনিসটি নিয়ে আলোচনা করছি।
আপনার ভিডিও কন্টেন্ট থাকতে হবে, সেই ভিডিও কন্টেন্টের জন্য আপনার কিওয়ার্ড রিলেটেড হয়। আমি যেন শপিফাই রিভিউ অর্থাৎ শপিফাই কীভাবে কাজ করে এই ধরনের ভিডিও অ্যাড করি। ভিডিও ইউনিক এবং ব্র্যান্ডেবল হতে হবে এবং হাই কোয়ালিটি অ্যান্ড ভ্যালুয়েবল হতে হবে, মানে এই কন্টেন্টের সাথে যায় এবং এই কন্টেন্ট যারা পড়বে তারা যেন উপকৃত হয়। সেক্ষেত্রে আপনার শপিফাই কীভাবে শপিফাইতে নতুন যে অ্যাডভান্স অ্যাড করে কীভাবে আপনার নতুন যে আপনি শপিফাইকে কাস্টমাইজ করবেন সেটা যদি থাকে, এ ধরনের ভিডিও যদি থাকে, ভিডিও রেসপন্সিভ হতে হবে এবং ভিডিও যেন রাইট প্ল্যাটফর্মে থাকে, যেমন ইউটিউবে একটা রাইট প্ল্যাটফর্ম, এখানে যেন হোস্ট থাকে সেখান থেকে আপনি ইনভাইট করবেন এবং ভিডিওর অপটিমাইজড করা থাকে যেন। এবার লিঙ্কগুলো, যে লিঙ্কগুলো ব্যবহার করবেন আপনার কন্টেন্টে সেগুলো লিঙ্কগুলো নিয়ে আমি কথা বলছি। আপনি ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করবেন এবং ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করার সময় যে অ্যাঙ্কর টেক্সট, আপনি কথা বলতেছেন শপিফাই রিভিউ নিয়ে, শপিফাই নিয়ে আপনি যে এখানে যদি মোবাইলের সাথে অ্যাঙ্কর টেক্সট করেন তা তো হবে না, আপনাকে অ্যাঙ্কর টেক্সট করতে হবে এই ধরনের যে ই কমার্স সাইটে বর্ণনা, এরকম রিলিভেন্ট ইন্টারনাল লিঙ্ক হবে। এবং ইন্টারনাল লিঙ্ক অপটিমাইজড কিনা বেস্ট অন ফার্স্ট লিঙ্ক প্রায়োরিটি এবং পেজ এবং ব্রেড ক্রাম্বস, এই জিনিসগুলো দেখবেন। ব্রেড ক্রাম্বসটা দেখাচ্ছি আমি, এই যে ব্রেড ক্রাম্বস, আচ্ছা ইন্টারনাল লিঙ্ক আপনার ইউজফুল কিনা, মানে এর সাথে যায় কিনা, আপনার ইন্টারনাল লিঙ্কস এ প্রিফারড ইউআরএল কিনা, ইউআরএল ঠিক আছে কিনা, পেজ এক্সটার্নাল লিঙ্ক আছে কিনা, এবং যত অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করবেন, আপনি যদি অ্যাফিলিয়েট করেন তাহলে যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট করেন ওই লিঙ্কগুলো যখন দিবেন তার জন্য নো ফলো হয়। এবং আপনি নতুন নিউ উইন্ডোতে ওপেন হয় যেন, ব্রোকেন লিঙ্ক আছে কিনা এগুলো কন্টেন্টের মধ্যে সেটা দেখবেন এবং লিঙ্কগুলো ক্লিয়ার কিনা। এরপরে আপনার ইউজার এক্সপিরিয়েন্স, যেটা আপনার পেজটা লোড তাড়াতাড়ি হয় কিনা, 3 সেকেন্ডের মধ্যে পেজ লোড হলে সেটা 3 সেকেন্ডের কম হলে সবচেয়ে ভালো হয়। এবং তা চেক করার জন্য tools.pingdom.com অথবা jitmetrics.com এখানে গিয়ে আপনি চেক করবেন। এবং আপনার পেজ রেসপন্সিভ কিনা, মোবাইল ফ্রেন্ডলি কিনা এগুলো দেখবেন, এর জন্য developers.google.com speed.page এটা এই ইসে যাবেন, লিঙ্কসে যাবেন। এবং আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটে SSL সার্টিফিকেট ইনস্টলড কিনা, এখন অবশ্য সব সেই ফ্রি SSL সার্টিফিকেট দেয় হোস্টিং প্রোভাইডাররা। ফন্টগুলো লিজেবল এবং ইজি কিনা সকল ডিভাইসে, অর্থাৎ মোবাইল এবং ল্যাপটপ সব জায়গায় অথবা আপনার ট্যাব ডেস্কটপ সবগুলো ক্ষেত্রে আপনি এটা চেক করবেন। এবং আপনার ফন্ট সাইজ যেন লার্জ না হয় এবং পোস্ট অ্যাকশন থাকে, অ্যাগ্রেসিভ অ্যান্ড প্লেসমেন্ট, এবার লোকালি যেগুলো আপনার অ্যাড্রেস পার্মানেন্টলি ডিসপ্লে করতে, স্ট্রাকচার ডাটা, আপনি অ্যাড্রেস ইউজিং স্ট্রাকচার ডাটা, পেজ ইউজিং স্ট্রাকচার ডাটা, তারপরে স্ট্রাকচার ডাটা সেট আপ করবেন সঠিকভাবে, YM এবং YL and IT, IT হচ্ছে expertise, authoritativeness and trustworthiness, অর্থাৎ আপনার পেজের যে কোয়ালিটি, আর YM YL এটা হচ্ছে ইওর মানি অর ইওর লাইফ। এরপরে হেলথ ফাইন্যান্সিয়াল এবং লিগাল অ্যাডভাইসগুলো ঠিক করবেন, অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্লেমার্স দিবেন, তারপরে যে সমস্ত ইনফরমেশন দিচ্ছেন তার সোর্স দিবেন, অথরকে ভিজিবল করবেন অর্থাৎ অথরের নামটা থাকবে, ক্রেডিবল অ্যান্ড কোয়ালিফাইড টু রাইট অ্যাবাউট দ্য টপিক, অথর কি এটা যা লিখতেছেন এটা তার কোয়ালিফাইড কিনা, সে কি এটা এক্সপার্ট কিনা। এবং ব্লগ পোস্টে আপনার অথর বক্স থাকবে বা বায়ো থাকবে, যাতে যে লিখছে সে যেন তার কথা যেন ই থাকে। অথর ডেডিকেটেড থাকতে হবে এবং ডিটেইলড অথর পেজ থাকতে হবে, অথরের জন্য আলাদা একটা পেজ থাকবে আপনার ওয়েবসাইটে। এবং সিটিএ কল টু অ্যাকশন, আপনি কি করতে চাচ্ছেন সেই ক্লিয়ার আপনি
শপিফাই রিভিউ লেখছেন, এর জন্য আপনি ক্লিক করতে চাচ্ছেন, তাকে পাঠাতে চাচ্ছেন শপিফাই প্ল্যান, সে কি নোট, এরকম যে কল টু অ্যাকশন সেগুলো যেন আপনার সঠিক থাকে, এবং শেয়ারেবল কিনা, অর্থাৎ আপনার পেজটা শেয়ার করার সুযোগ আছে কিনা, এটা থাকতেই হবে। শেয়ারেবল এটা দেখাচ্ছি, এই যে যেমন শেয়ার বাটন গুলো আছে কিনা। এরপরে সর্বশেষ ডিজাইন অ্যান্ড ইউজার ইন্টারফেস, যেটা ওয়েবসাইটের ডিজাইনটা মডার্ন হতে হবে, আপডেটেড হতে হবে। ওকে বন্ধুরা, আজকে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম অন পেজে এসইওর কী কী করতে হবে, এগুলো প্রতিটি আইটেম নিয়ে কাজ করবেন, এবং প্রতিটি আইটেম নিয়ে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, এর যে কোনো একটি আইটেম নিয়ে কাজ আপনি কিন্তু মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন। সো যে কোনো একটি গুগল ওয়েবমাস্টার টুলসের কাজ জানে, অর্থাৎ সাইট ম্যাপ অ্যাড করতে পারে, দেখবেন যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ কাজ আছে, রবট ডট টেক্সট টেক্সটের কাজ রয়েছে, তারপরে আপনার প্রত্যেকটা পেজের যে অন পেজ এসইও কমপ্লিট করতে পারলে সেটা একটা কাজ রয়েছে, এই যে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, এখানে অনেকগুলো কাজের সমন্বয়, অন পেজ এসইও টোটাল অন পেজ এসইওটা কীভাবে করবেন আমি কিন্তু সেটা আগে আপনাদেরকে দেখাচ্ছি, এবং পাশাপাশি ওয়েব পেজ অফ পেজ এসইওর যে ক্যাটাগরিগুলো সেগুলো নিয়ে কাজ দেখাচ্ছি। এরপরে নেক্সটে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ইনফোগ্রাফিক অ্যাড করবেন, ইনফোগ্রাফিক সাবমিশন করবেন, আর্টিকেল সাবমিশনটা অলরেডি দেখিয়েছি, সোশ্যাল বুক মার্কিং দেখিয়েছি, যদিও ওটা পুরাতন হয়ে গেছে অনেক। ওকে বিদায় নিচ্ছি, আজকের মতে দেখা হবে পরবর্তী ভিডিওতে।